হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক ভিডিও থেকে আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবর মতে আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ভিডিওতে আমি শেখাবো একটা সম্পূর্ণ কিভাবে ফ্রি ব্লগ আর ওয়েবসাইট আপনারা তৈরি করবেন, সেটা আমি দেখাবো। তো আমি ধারাবাহিকভাবে 4 থেকে 5টা বা একটা পুরো সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে আপনার যে কটা টিউটোরিয়াল লাগে 7-8টার ভিতরে আমি ট্রাই করবো যে সম্পূর্ণ একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন এবং কীভাবে আপনারা পোস্ট করবেন, সেই ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা আর্নিং করবেন অ্যাডসেন্সের মাধ্যমে, সেটা আমি সম্পূর্ণই আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যমে দেখাবো। তো আমি একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি, সেই ওয়েবসাইটটার মতো করেই আমি কীভাবে আবার আপনারা ওয়েবসাইটটা বানাবেন সেরকমই একটা সম্পূর্ণ ওয়েবসাইট আমি বানিয়ে আপনাদের দেখাবো। তো তার থেকে আপনারা নিজেদের মতো করে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আমি ভিডিওতে গিয়ে ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমি সম্পূর্ণ যে ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, ওয়েবসাইটটা কীরকম হবে সব দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটি দেখি। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি যে আমরা কীরকম ওয়েবসাইট তৈরি করব। তো এই জায়গায় দেখুন, আমি ব্লগারের যে ওয়েবসাইট আছে blogspot.com, ব্লগারের হচ্ছে ওয়েবসাইটের নাম। আর আমরা যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেটা ডোমেইন হবে, সাবডোমেইন হবে blogspot.com। তো আমি দেখুন ওয়ালিদ টেক বিডির জন্য, আমার চ্যানেলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি। এই জায়গায় দেখতেই পাচ্ছেন ওয়ালিদ টেক বিডি blogspot.com। তো এই জায়গায় দেখুন উপরে আছে হোম, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, কপিরাইট, কন্ট্রাক্ট আস, তো এরকম। আর এই জায়গায় দেখুন আছে সোশ্যাল মিডিয়ার জন্য অপশনগুলো। দেন আছে দেখুন লোগো, এই লোগোটা আপনি চাইলে কর্নারে রাখতে পারেন, মাঝেও রাখতে পারেন। তো এই জায়গায় আমি জায়গাটা ফাঁকা রেখেছি অ্যাডের জন্য, যাতে আমরা আর্নিং করতে পারি অ্যাডসেন্সের মাধ্যমে। তারপর দেখুন এই জায়গায় রয়েছে ফিচার্ড, ফিচার্ডে দেখুন কিছু অপশন আছে। দেন দেখুন অনেকগুলো ট্যাব আছে, ট্যাবগুলোর মধ্যে আবার কিছু হেডিংয়ের ভিতরে সাব হেডিং আছে। তো এগুলো কীভাবে আমরা তৈরি করব ফ্রি, আমাদের কোনো এক্ষেত্রে আমাদের ডোমেইন কিনতে হবে না। পরে চাইলে আপনারা এই সাবডোমেইনকে .com-এ কনভার্ট করেও নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই জায়গায় আমি একটা থিম ইউজ করেছি, এই থিমটা আপনারা ইউজ করতে পারেন শেখার সুবিধার্থে। তো পরবর্তীতে আপনারা চাইলে থিমটা চেঞ্জ করেও নিতে পারবেন। তো এই প্রথমে আমি সাইটটা আপনাদের একটু দেখাই, দেখুন এরকম ট্যাবগুলো থাকবে। দেন এই জায়গায় দেখুন ফিচারটি গেলে এরকম থাকবে। দেন দেখুন এই জায়গায় আছে আমাদের স্লাইড শো, চারটা বা 5টা স্লাইড শো আপনি এই জায়গায় রাখতে পারবেন। দেন দেখুন এই জায়গায় আছে আপনার পপুলার, রিসেন্ট, কমেন্টের ট্যাবগুলো আছে। দেন দেখুন এই জায়গায় আপনার ফেসবুক পেজ আমরা এই জায়গায় অ্যাড করেছি। আপনারা যে অন্য কিছু অ্যাড করতে পারবেন, আমরা যখন এটা কিভাবে অ্যাড করে সেগুলো শিখব, তখন দেখবেন আপনি সহজেই পেয়ে যাবেন। তারপরে দেখুন এই জায়গায় পোস্টগুলোকে আলাদা আলাদা করে রাখা হয়েছে। দেন এই জায়গায় বিভিন্ন পোস্ট বিভিন্ন ভাগে ভাগ করে রাখা হয়েছে। এই জায়গায় দেখুন ক্যাটাগরিজ অনুযায়ী দেওয়া আছে সব ট্যাগগুলো, মানুষ ক্লিক করলে এই পোস্টগুলো পড়তে পারবে ইজিলি। দেন দেখুন বিভিন্ন পোস্ট দিয়ে সাজানো আছে শেষ পর্যন্ত। তারপর দেখুন আমাদের ওয়েবসাইটে কতটাজন ভিজিটর এখন আছে সেটাও এই জায়গায় কাউন্ট হচ্ছে। এবং দেখুন এই জায়গায় অ্যাবাউট মি সেকশনে পিকচার সহ অ্যাবাউট মি, দেন রিসেন্ট অ্যান্ড্রয়েড, আর এই জায়গায় পপুলার পোস্ট, নিচে আবার রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো। তো এই এইরকমই একটা ওয়েবসাইট আমরা কীভাবে তৈরি করব সেটা আমরা দেখব। আর এই জায়গায় পোস্টগুলো কীরকম হয়, আমরা যদি একটা পোস্টের উপরে ক্লিক করি তাহলে দেখুন আমরা পোস্টে একটা পোস্টে ক্লিক করলাম। তো দেখুন এই পোস্টগুলো এরকমভাবে আমরা পড়তে পারবো, দেখুন আমি একটা পোস্ট করেছিলাম, তো সেই পোস্টগুলো আমরা এরকমভাবে পড়তে পারবো। এই যে আমার ইউটিউবের যে ভিডিও সহ এই জায়গায় আমরা পোস্ট করতে পারবো। আপনি চাইলে যে কোনো আর্টিকেল এইরকম আপনি পোস্ট করতে পারবেন, এবং মানুষ এগুলো যখন আপনার প্রচুর ট্রাফিক হবে, যখন অনেক লোকজন আপনার এই ওয়েবসাইট ভিজিট করবে, তখন মাধ্যমে আপনি আর্নিংও করতে পারবেন। তো আমাদের ওয়েবসাইটটা দেখা এখন কমপ্লিট হয়ে গেল। তো আমরা এইরকমই একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করব সেটাই আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে দেখব। তো আশা করি সবগুলো ভিডিও আপনারা কমপ্লিটভাবে দেখবেন, তাহলে এরকমই একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। তো আমি হচ্ছে বিগিনার
থেকে দেখাবো, যেমন এই যে এক একটা কাজ কিভাবে করতে হয় সেগুলো আমি বলবো। অর্থাৎ চাইলে আপনারা এরকম ছাড়া আপনাদের নিজেদের মতো করেও সাজাতে পারবেন, কারণ আপনাদের নিয়মটা আমি বলে দেব। তো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এর জন্য প্রথমেই আমরা দেখুন চলে যাব, নতুন একটা ট্যাব নিলাম। তো এই ট্যাব নিয়ে আমরা চলে যাব প্রথমে ব্লগ স্পটের সাইট তৈরি করার জন্য আমাদের যেতে হবে blogart.com-এ। তো আমরা blogart.com টাইপ করি, দেখুন blogart.com লিখে আমি এই জায়গায় এন্টার প্রেস করলাম। তো দেখুন এরকম আসলো নতুন জিমেল আনার পরে। তো এই জায়গায় প্রথমে লেখা আসছে যে কনফার্ম ইউর প্রোফাইল, প্রথমে আমাকে প্রোফাইল কনফার্ম করতে হবে। দেখুন এই জায়গায় আসছে ব্লগার প্রোফাইল ডিসপ্লে নেম, তো আমি ডিসপ্লে নেম কি দেব। তো এই জায়গায় দেখুন আমি ওয়ালিড টেক বিডি জন্য চ্যানেল ক্রিয়েট করা আছে, তারপরও আমি একটা চ্যানেল ওয়েবসাইট আপনাদের ক্রিয়েট করে দেখাবো। তো আমি এই জায়গায় যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবো সেটা ডিসপ্লে নাম যা দিতে চাচ্ছি সেটা দেব। তো ডিসপ্লে নেমটা আমি দিতে চাচ্ছি, আমি আরেকটা চ্যানেলের জন্য একটা ব্লগার সাইট আপনাদের ক্রিয়েট করে দেখাবো। তো আমি এই জায়গায় নাম দিই দেখুন অ্যান্ড্রয়েড কেয়ার বিডি। তো দেখুন অ্যান্ড্রয়েড কেয়ার বিডি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড জাতীয় যত পোস্ট আছে, অ্যান্ড্রয়েডের অ্যাপ জাতীয় প্লাস অ্যান্ড্রয়েড আর্নিং জাতীয়, তো আপনারা যদি চান সেই ভিডিওগুলো দেখতে তাহলে অ্যান্ড্রয়েড কেয়ার বিডি লিখে ইউটিউবে সার্চ করলে সেই চ্যানেলটা পেয়ে যাবেন। তো সেটার জন্য এই ওয়েবসাইটটা বানাবো এবং আপনারা শিখে যেতে পারবেন যে কিভাবে আপনারা এই ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তো দেখুন আমি ডিসপ্লে নেম দিলাম অ্যান্ড্রয়েড কেয়ার বিডি। তো দেন এখন আমরা কি করব, কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করব। তো দেখুন কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করার পর আমাদের এইরকম চলে আসলো, এই জায়গায় কিছু নোটিফিকেশন ওয়ার্নিং দেখাচ্ছে। তো আমরা এগুলোকে জাস্ট এই জায়গা থেকে ক্লোজ করে দেবো তাহলে হবে, এগুলো তেমন ইম্পর্টেন্ট কোনো নোটিস নেই। এই জায়গায় ল্যাঙ্গুয়েজ চেঞ্জের জন্য বিভিন্ন নোটিস আসছে। তো এরকম আসলো, এখন আপনি জাস্ট এই জায়গায় ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করবেন। তো আমরা এই জায়গায় ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করলাম। এখন দেখুন আপনি যে টাইটেল দিয়ে আপনি ব্লগ সাইটটা খুলতে চাচ্ছেন সেই জায়গায় সে টাইটেলটা দিতে হবে। তো আমি টাইটেল দিলাম আগে যে আমরা লিখছি অ্যান্ড্রয়েড কেয়ার বিডি, তো এই জায়গায় সেই টাইটেলই দিব আমরা। তো অ্যান্ড্রয়েড কেয়ার বিডি হবে আমার উপরে যে টাইটেলটা থাকবে, যেমন এই জায়গায় দেখুন এই জায়গায় যেমন আমার উপরে এই জায়গায় ওয়ালিড টেক বিডি আছে এবং স্লোগান আছে লার্ন স্মার্ট টেকনোলজি। এই জায়গায় আমরা একটা পিকচার ইউজ করেছি, এই জায়গায় চাইলে আমরা টাইটেল এবং আমাদের যে স্লোগান ইউজ করতে পারবো। তো প্রথমে ক্রিয়েট করার জন্য আমাদের টাইটেল দিতে হবে, তো টাইটেলটা দিয়ে দিলাম। এখন দেখুন এই টাইটেলটা আমি কপি করি। এখন আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসে ব্রাউজ করে হচ্ছে যত আপনার ভিউয়ার্স আছে যারা সবাই আপনার সাইটটা পাবে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে ভালোভাবে দিবেন, আপনি যেই অ্যাড্রেসটা দিয়ে সবাইকে জানাতে চান সেই অ্যাড্রেসটাই দিবেন। তো আমি একটু অ্যান্ড্রয়েড কেয়ার বিডি দিয়ে দেখি যে এটা আসলে অ্যাভেলেবল আছে কি না। তবে এই জায়গায় দেওয়ার জন্য অবশ্যই আমরা যত স্পেস আছে স্পেসগুলো সরিয়ে দেন হচ্ছে আমাদের দিতে হবে এবং ছোটো হাতের দিতে হবে। দেখি অ্যান্ড্রয়েড কেয়ার বিডি ডট ব্লগ স্পট ডট কম অ্যাভেলেবল আছে কি না। দেখুন এই জায়গায় চেকিং অ্যাভেলেবিলিটি লেখা আসছে যে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, অ্যান্ড্রয়েড কেয়ার বিডি নামে কেউ হয়তো বা আগেই ব্লগের ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেছে। তো এই জন্য আমরা কী করব, অ্যান্ড্রয়েড কেয়ার ইনফো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড কেয়ার বিডি পাচ্ছি না, তো সেহেতু আমরা একটু চেঞ্জ করে নেব। এই জায়গায় আপনাদের মতো করে আপনারা খুঁজে একটা ইউনিক অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমি অ্যান্ড্রয়েড কেয়ার ইনফো দিয়ে দিচ্ছি, অ্যান্ড্রয়েড কেয়ার ইনফো দিয়ে দেখি ইয়েস দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। দেখুন এখন অ্যান্ড্রয়েড কেয়ার ইনফো ডট ব্লগ স্পট ডট কম এই জায়গায় অ্যাভেলেবল। তো আমি মূলত আপনাদের দেখাবো একদম শুরু থেকে কীভাবে ক্রিয়েট করতে হয়। দেখুন আমরা টাইটেল দিলাম, অ্যাড্রেস ঠিক করে বললাম। এখন এই জায়গায় দেখে দেখুন আমরা একটা থিম সিলেক্ট করব যে কোনো। তো আমি একটা দেখেছি নি ব্লগারের জন্য একটা আলাদা থিম আমরা ইউজ করেছি। তো এই জায়গা থেকে প্রথমে শুরুতে খোলার সময় আমরা যে কোনো একটা থিম সিলেক্ট করব। তো আমি এই থিমটা সিম্পলি সিলেক্ট করে দেন ক্রিয়েট ব্লগে ক্লিক করে দিলাম। তো আমাদের দেখুন এখন ক্রিয়েটিং এ ব্লগ সাইট ক্রিয়েট হচ্ছে। তো দেখুন আমাদের কিন্তু একটা ব্লগ সাইট ক্রিয়েট হয়ে গেল, ব্লগ সাইটের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড কেয়ার বিডি। তো এবং আমাদের যে অ্যাড্রেসটা হবে কি দেখুন, আমরা যদি এখন এই নোটিফিকেশনগুলো কেটে দেই, এখন দেখুন এই জায়গায় কোনো পোস্ট নেই, কিছু নেই, সম্পূর্ণ নতুন একটা সাইট। তো এই জায়গায় যদি আমরা এখন ভিউ ব্লগে ক্লিক করি তাহলে দেখুন আসলো কি অ্যান্ড্রয়েড কেয়ার ইনফো ডট ব্লগ স্পট ডট কম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস। তো দেখুন যখন আমরা ভিউ ব্লগে ক্লিক করলাম
তখন আমাদের এই জায়গায় লেখা আসলো যে অ্যান্ড্রয়েড কেয়ার বিডি না দেয়ারস নাথিং হেয়ার, অর্থাৎ আমি এখনও কোনো ব্লগ পোস্ট করিনি, এই জন্য কিছুই আসলো না। তো এই সাইটটা কি আমরা কীভাবে আমরা থিম দিয়ে এবং পোস্ট দিয়ে সাজিয়ে ঠিক এই রকম একটা সাইটে সুন্দর সাইটে ক্রিয়েট করতে পারবো সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো দেখুন আজকে ফার্স্ট টিউটোরিয়াল, আমি সিম্পলি আপনাদের কীভাবে থিম এবং এগুলোর সাথে পরিচয় করিয়ে দিই অল্প করে, দেন আস্তে আস্তে আমরা সব দেখাবো। তো দেখুন প্রথমেই এই জায়গায় রয়েছে পোস্ট, যত আপনি যত পোস্ট করবেন এই জায়গায় রয়েছে পোস্টগুলো দেখতে পারবেন। এর জন্য সিম্পলি যে ক্রিয়েট নিউ পোস্ট দিয়ে আমরা দেখতে পারবো, তো পোস্ট ক্রিয়েট করতে আমরা দেখাবো। তারপর দেখুন এই জায়গায় আছে স্টার্টস, স্টার্টস অর্থাৎ যে স্ট্যাটিস্টিক্স, যদি আপনার ওয়েবসাইটে যতজন ভিজিট করবে এই জায়গায় স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, এই জায়গায় দেখাবে। দেন আছে কমেন্টস, আপনার পোস্টে পোস্টগুলোতে যত কমেন্ট থাকবে এবং পাবলিশড স্প্যাম এই কমেন্টগুলো এই জায়গায় দেখতে পারবেন। দেন হচ্ছে আর্নিং, আপনি যদি চান যে আপনার এই ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড করে দেন হচ্ছে আর্ন করতে বিজ্ঞাপন শোয়ের মাধ্যমে দেন আয় করতে পারবেন, এই যে দেখুন দেখাচ্ছে কীরকম। দেন হচ্ছে দেখুন পেজেসগুলো, আপনার ওয়েবসাইটে আপনি যতগুলো পেজ ওপেন করবেন সেই পেজগুলো এই জায়গায় দেখতে পারবেন ক্রিয়েট নিউ পেজের মাধ্যমে। দেন দেখুন লেআউট, এই লেআউটের মাধ্যমে হচ্ছে সমস্ত কাজগুলো আমাদের করতে হবে, যেমন হচ্ছে এই যে এখন যেমন আমরা দেখি এরকম একটা সাদা সাইট, এই এটা হচ্ছে একটা লেআউট অর্থাৎ থিমের লেআউট। তো আমরা যখন এই লেআউটে একটা আলাদা থিম নিয়ে কাজ করব, তো এক একটা থিমের এক এক রকম লেআউট হয়ে থাকে, তো আমরা এই জায়গা থেকে লেআউট চেঞ্জের মাধ্যমে ওয়েবসাইট মেক করব। দেন দেখুন এই জায়গায় হচ্ছে থিম, তো আমরা প্রথমে একটা থিম নিয়ে নিয়েছিলাম, তো এই জায়গা থেকে এসে আমরা থিম চেঞ্জ করতে পারবো। তো আমি আপনাদের এই টিউটোরিয়ালে একটা থিম সাজেস্ট করব, যেই অর্থাৎ এই থিমটা, এই থিমটা, এই থিমটা দিয়ে আমরা যেহেতু কাজ করব, এই থিমটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। দেন দেখুন এই জায়গায় আছে সেটিং, তো এই সেটিংয়ের কিছু বেসিক সেটিং আছে। দেন হচ্ছে পোস্ট, কমেন্ট, শেয়ারিং, ইমেল ল্যাঙ্গুয়েজ, এগুলো তেমন একটা যেমন আছে ডিফল্ট থাকলে সমস্যা নেই। দেন আছে রিডিং লিস্ট, হেল্প, তো এই জায়গা থেকে দেখুন যে বেসিক সেটিং আছে, তো এই বেসিক সেটিংয়ে দেখুন টাইটেলটা আমরা দিয়ে দিছিলাম অ্যান্ড্রয়েড কেয়ার বিডি, এবং এই যে ডিসক্রিপশন একটা দিয়ে দিবেন, যেমন ওয়েবসাইটে যে ডিসক্রিপশন রাখতে চান, যেমন আমি এই জায়গায় চ্যানেলের যে স্লোগান আছে আমার লার্ন স্মার্ট টেকনোলজি এরকম একটা, তো আমি এটা লিখে দিলাম। তো এটা দিয়ে আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে দেখবেন ডিসক্রিপশন আমার হয়ে গেল লার্ন স্মার্ট টেকনোলজি, এবং প্রাইভেসি হচ্ছে লিস্টেড অন ব্লগার, এটা ব্লগার লিস্টেড, এবং এই জায়গায় দেখুন ব্লগ অ্যাড্রেস আছে অ্যান্ড্রয়েড কেয়ার ইনফো ডট ব্লগ স্পট ডট কম। আপনি চাইলে এই জায়গা থেকে আপনি ব্লগ অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এডিট করে, যদি আপনি অ্যাভেলেবল কোনো ব্লগ স্পট অ্যাড্রেস আপনি পান। আর এই জায়গা থেকে যখন আমরা এই ব্লগ স্পট ডট কম থেকে শুধু ডট কমে কনভার্ট করবো তাহলে এই জায়গা থেকে দেখুন সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল ফর্ম ইউর ব্লগ, এই জায়গা থেকে আমরা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে যদি ডট কমে আমরা ডোমেন কিনে কনভার্ট করতে চাই। তো এখন দেখুন প্রথমে আমরা হচ্ছে যে থিম আছে এই থিম থেকে আমরা এই থিমটা একটু চেঞ্জ করব। তো এই থিমটা হচ্ছে একটা জায়গায় একটা থিম আমরা সিলেক্ট করেছিলাম, এই জায়গা থেকে দেখুন আরও বিভিন্ন ধরনের থিমও কিন্তু আছে যেগুলো সম্পূর্ণই ফ্রি থিম। তো আমি এই জায়গায় যে থিমটা ইউজ করবো সেটার নাম হচ্ছে নিড ম্যাক। তো দেখুন আমি এই জায়গা থেকে থিমটা আমার ল্যাপটপে আছে অলরেডি, আপনারা ডাউনলোড করে নেবেন। এই জন্য আমরা থিমটা আপলোড করার জন্য এই জায়গায় দেখুন ব্যাকআপ এবং রিএস্টোর নামে একটা অপশন আছে, এই ব্যাকআপ এবং রিএস্টোরে ক্লিক করব। তো দেখুন এই জায়গায় লেখা উঠলো যে আপলোড সাকসেসফুলি। তো এখন দেখুন যে থিমটা, এই থিমটা চেঞ্জ হওয়ার পর এরকম হয়ে গেল। তো যেহেতু নিড ম্যাক, এই নিড ম্যাকের লোগোটা আছে, এই লোগো কীভাবে আমরা চেঞ্জ করে আমাদের লোগো ইউজ করবো এবং এই সম্পূর্ণ সাইটটাকে আমরা কাস্টমাইজ করবো সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো এখন দেখুন এই থিমটা আপলোড করার পরে আমাদের কীরকম হলো সাইটটা এখন আমরা একটু দেখি। দেখুন এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি অর্থাৎ আমাদের সাইটটা এখন একটু আমরা ব্রাউজ করি তাহলে কীরকম হয় আমরা একটু দেখি। তো এই জন্য আমরা ভিউ ব্লগে ক্লিক করব, ভিউ ব্লগে ক্লিক করলে দেখুন এই জায়গায় চলে আসলো অ্যান্ড্রয়েড কেয়ার ইনফো ডট ব্লগ স্পট ডট কম, এবং দেখুন থিমটা চেঞ্জ হয়ে গেল। আমরা আগে যেরকম দেখছিলাম কিন্তু এখন কিন্তু সেরকম নাই, এখন কিন্তু কিছুটা দেখুন আমাদের যে ওয়ালিড টেক বিডি এর সাথে দেখুন কিছুটা কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ এরকমই হয়ে গেল কিছুটা, এই যে দেখুন। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে কীভাবে চেঞ্জ করবো এবং এগুলাকে কীভাবে চেঞ্জ করে আমরা নিজেদের মতো করে সাজিয়ে নেব সেটাই আমরা ধীরে ধীরে দেখব। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন নেক্সট ভিডিওতে। আপনারা এই চ্যানেলে প্লে লিস্টে সব ভিডিওগুলো পেয়ে যাবেন, সিম্পলি চ্যানেলে গিয়ে দেখবেন এই
ব্লগ হাউ টু ক্রিয়েট ব্লগার ওয়েবসাইট নামে একটা আপনার প্লে স্টোর পাবেন, সেই প্লে স্টোরে সব ভিডিওগুলো দেখে নিতে পারবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে সব লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। তো সব ভিডিওগুলো দেখার জন্য আপনাদের বলা হলো, যাতে আপনারা খুব সুন্দরভাবে এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সব ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। এবং ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নৈমিত্তিক আপনি কোন ধরনের ভিডিও চান তো সেটাও আপনি কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পারবো। আপনারা যদি কমেন্টে জানান যে ভিডিও কিরকম হয়েছে বা আপনারা কিরকম ভিডিও চান, তাহলে ভিডিও বানাতে আমারও সুবিধা হবে। তো আশা করি সবসময় আপনারা কমেন্টের মাধ্যমে এবং শেয়ার করে ভিডিওগুলো আপনারা আমার সাথেই থাকবেন, যাতে আপনাদের জন্য এবং নিত্য নৈমিত্তিক ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার।